প্রদেশ কংগ্রেস সভাপতি পদে তাদের লড়াই ছিল খবরের কাগজের হেডলাইন। মমতা সোমেনের সম্পর্ক, অম্লমধুর সম্পর্ক, বরাবরই রাজ্য রাজনীতির হটকেক। রাজ্য রাজনীতির ছোড়দা প্রয়াত শোকবার্তায় রাজ্য রাজনীতির দিদি লিখেছেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ওই নেতার সঙ্গে আমার অনেক দিনের পরিচয় ও হৃদ্যতা ছিল। তার মৃত্যুতে রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোমেন মিত্রের রাজনৈতিক সম্পর্কের গ্রাফ কিন্তু অনেকটা সাপ লুডোর মতো। 1984-তে সাংসদ হওয়ার পরই কেন্দ্রীয় মন্ত্রী মমতা, রাজ্য রাজনীতিতে রকেট গতিতে উত্থান রাজীব গান্ধী সিদ্ধার্থ শঙ্কর রায়দের পছন্দের নেত্রীর। কর্মীদের মধ্যেও জনপ্রিয়তা দ্রুত বাড়ছে, কিন্তু সোমেন মিত্রদের মতো পোর খাওয়া বহু নেতাদের সঙ্গে সম্পর্ক বেশ তেত। 1992-তে প্রদেশ সভাপতি ভোটে সম্মুখ সমরে গনি খানের শিষ্য সোমেন আর তৎকালীন প্রদেশ সভাপতি সিদ্ধার্থের প্রার্থী মমতা। 8ই এপ্রিল মহারাষ্ট্র নিবাস হলে নাটকীয় নির্বাচনে 22 ভোটে জিতলেন সোমেন। তারপর থেকেই প্রদেশ নেতাদের বিরুদ্ধে যুদ্ধং দেহি যুব কংগ্রেস সহনেত্রী মমতা। 1992-এর 25শে নভেম্বর একার জোরে ব্রিগেড ভরিয়ে চমকে দিলেন, বাজালেন সিপিএমের মৃত্যু ঘণ্টা, ছেড়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রিত্ব। 93-এর 21শে জুলাই রাইটার্স অভিযান, রক্তাক্ত কলকাতা। তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে মমতাই তখন কংগ্রেসের প্রধান মুখ, কিন্তু দলের ভেতর আরো কোণঠাসা। 97-এর 7 থেকে 9ই অগস্ট নেতাজি ইন্দোরে এআইসিসির অধিবেশনে না গিয়ে গান্ধী মূর্তির সামনে পাল্টা কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়। সোনিয়া গান্ধীকেও ফিরিয়ে দিলেন, স্লোগান তুললেন ওরা ইন্দোরে আমরা আউটডোরে। যা হওয়ার তাই হল। ডিসেম্বরে মমতাকে সাসপেন্ড করল সীতারাম কেশরীর কংগ্রেস। 98-এর প্রথম দিনই নতুন দলের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 96-এর বিধানসভা ভোটে সোমেন মিত্রের নেতৃত্বে কংগ্রেস বাম জমানায় সবচেয়ে ভালো ফল করল, পেল 82টি আসন। কিন্তু 2 বছর পরই লোকসভা ভোটে কংগ্রেস বিভাগ শূন্য, তৃণমূল 7, বিজেপি 1। প্রদেশ সভাপতির পদ ছাড়লেন সোমেন। প্রদেশ সভাপতির পদ ছাড়লেন 10 বছর পর ছাড়লেন কংগ্রেস, বানালেন প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস। তারপরই রাজ্য রাজনীতিতে বিরাট চমক। সিঙ্গুরে মমতার ধর্ণা মঞ্চে সোমেন মিত্র, তৃণমূলে মিশে গেল তার দল। 2009-এ ডায়মন্ড হারবার থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জিতে গেলেন লোকসভায়। সোমেনের স্ত্রী শিখা মিত্রকে বিধায়ক করলেন মমতা, কিন্তু 5 বছরের মধ্যেই আবার তিক্ততা। কংগ্রেসে ফিরে গেলেন সোমেন, সম্পর্ক তিক্ত ছিল অধীর চৌধুরীর সঙ্গে, কিন্তু তার মতো সোমেনও তৃণমূলের সঙ্গে জোটের ঘোর বিরোধী। 2016-এ বামেদের হাত ধরল কংগ্রেস, 18-এ আবার প্রদেশের সভাপতি সোমেন মিত্র। এবং এটা প্রথম দিন এমপি হয়ে যাওয়ার পর থেকে ও বুঝতে পারলো যে আমাকে এখানে শুধুমাত্র এই শ্রাদ্ধ বিয়ে বাড়ি এবং অনুষ্ঠানে গিয়ে জয়েন করা ছাড়া আমার কোনো কাজ এখানে নেই। আর আমার এমপি লাটের টাকা, সে টাকা ওরা বলে দেবে কোন কোন অ্যাকাউন্টে কাকে কাকে টাকা দিতে হবে। এই সঙ্গে এরকম কম্প্রোমাইজ করে কোনো দিন রাজনীতি করেনি। 2019-এর লোকসভা ভোটের মতো 2021-এর বিধানসভা ভোটেও মমতা বিরোধিতার রাস্তাতেই আটে সোমেন মিত্রর প্রদেশ কংগ্রেস। কিন্তু সে যুদ্ধের আগেই শেষ হয়ে গেল রাজ্য রাজনীতির বর্ণময় চরিত্রের জীবন যুদ্ধ। নিউজ 18 বাংলা।